নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু একাধিক পদে নিয়োগ করা হচ্ছে কর্মচারী। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বেতন কত হবে, বয়সসীমা কী হবে এবং কীভাবে আবেদন করবেন, এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন যে কোনো জেলা থেকে কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটাও জেনে নেবো আমরা, এবং তার সঙ্গে আবেদন পদ্ধতিটা কী হচ্ছে, কীভাবে আপনারা আবেদন করবে এই পদগুলির জন্য তার সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস হয়ে যেতে পারে। তো আপনাদের সাথে রয়েছে আমি সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গল হেল্পডেক্স ইউটিউব চ্যানেল, সর্বদা রয়েছে আপনার পাশে আপনার সাথে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির অন্তর্গত অফিসিয়াল নোটিশ, এবং এই নোটিশের মেমো নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একাধিক পদে নিয়োগের তথ্য কিন্তু জারি করা হয়েছে, এখানে একটা তার টেবিলও দেওয়া রয়েছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নেম অফ প্রোগ্রাম এবং তার সঙ্গে নেম অফ পোস্ট, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কোথায় পোস্টিং হবে, কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটকে নিয়োগ করা হচ্ছে, এবং তার মান্থলি যে রেমুনারেশন রয়েছে বা স্যালারি রয়েছে সেই পার্টটা কিন্তু বলা হয়েছে। এখানে দেখুন বলা রয়েছে ডাইরেক্টলি প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, কোয়ালিটি মনিটরিংয়ের ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র পদ রয়েছে ডিস্ট্রিক্টে, সেটা তার পোস্টিং হবে, এবং তার সঙ্গে তার স্যালারি বলা হয়েছে কিন্তু 30,000 টাকা মতো। এবং একই সাথে রয়েছে এমও পদের জন্য, সেখানেও একটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন আপনারা এই স্যালারি রয়েছে 40,000 টাকা। ঠিক একই রকমভাবে আরও একাধিক পদের জন্য কিন্তু নিয়োগ করা হবে, সেই পদগুলি কিন্তু সমস্ত কিছু এখানে পরপর ডিটেলসে দেওয়া রয়েছে। তো এর ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের মধ্যে যারা স্টাফ নার্সের জন্য আবেদন করতে চাইছেন তার জন্য পদটা একটু বেশি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 182টি পদ রয়েছে, এবং তার সঙ্গে বলা হয়েছে যে মিউনিসিপ্যালিটি রয়েছে, মিউনিসিপ্যালিটি কিন্তু নিয়োগ হবে, এবং মাইনা হবে দেখতে পাচ্ছেন এখানে 17,220 টাকা। এছাড়া রয়েছে ল্যাব টেকনিশিয়ান, যার স্যালারি হবে 17,220 টাকা। কাউন্সিলর পদের জন্য রয়েছে 13,560 টাকা স্যালারি। হসপিটাল অ্যাটেন্ডেন্ট হিসাবে দেখতে পাচ্ছেন এখানে তার স্যালারি রয়েছে 7,500 টাকা। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট হিসাবে তার হসপিটালে নিয়োগ হবে, এবং তার স্যালারি রয়েছে 7,500 টাকা। এরকমভাবে কিন্তু একাধিক পদ রয়েছে, তো সমস্ত পদগুলো সম্পর্কে বলা সম্ভব নয়। এইভাবে যদি আমি বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা একটা কাজ করবেন, এই নোটিশটা ডাউনলোড করে নেবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে, তো ওখান থেকে নিয়ে আপনারা এই ডিটেলসগুলো জেনে নেবেন। তো কতগুলি পদ রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জানলাম, এবার সেই পদগুলিতে অ্যাপ্লাই করার জন্য তার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সেটা সম্পর্কে এবার আমরা জেনে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে স্টাফ নার্সের জন্য বলা হয়েছে GNM নার্সিং পাস করে থাকতে হবে। যদি কেউ ডিস্ট্রিক্ট কনসালটেন্টের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু স্ট্যাটিস্টিকে গ্র্যাজুয়েশনে পাস করতে হবে, এবং যদি ল্যাব টেকনিশিয়ান হিসাবে কেউ নিয়োগ হতে চান তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে মেডিকেল টেকনোলজিতে কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। হসপিটাল অ্যাটেন্ডেন্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেটা হলো মাধ্যমিক পাস, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এছাড়া রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট হিসাবে মাধ্যমিক পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু অগ্রাধিকার পাবেন। এছাড়া রয়েছে আরও একাধিক পদ দেখতে পাচ্ছেন এখানে, অ্যাকাউন্টস পার্সোনাল যেখানে কমার্স গ্র্যাজুয়েশন পাস লাগবে এবং কম্পিউটারে কিন্তু দক্ষ হতে হবে, সাথে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, অ্যাকাউন্টিং সফটওয়্যার, ট্যালি জানা থাকতে হবে। এছাড়া রয়েছে কাউন্সিলর, অর্থাৎ কাউন্সিলিং পদের জন্য দেখতে পাচ্ছেন সোশ্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অথবা হেলথ এডুকেশন, মাস কমিউনিকেশন, কাউন্সিলিংয়ে যে কোনো একটি বিষয় ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে বয়সসীমা সম্পর্কে, বলা হয়েছে বয়সসীমা হতে হবে স্টাফ নার্সের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 64 বছরের মধ্যে, বাকি পদগুলির জন্য কিন্তু বলা হয়েছে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, সর্বনিম্ন 18 বছর। যাই হোক, এখানে সংরক্ষিত আসনে প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু ছাড়ও পাবেন। বেতন কত রয়েছে, কোন পদের জন্য কত টাকা বেতন, যদিও এইটা সম্পর্কে আমি একটু আগেই কিন্তু এই নোটিশের মধ্যে বলেছি এরকম জায়গায় বেতনগুলি সমস্ত দেওয়া ছিল। আপনাদের জানিয়ে রাখি আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ কিন্তু অফলাইনে হবে, এর জন্য নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু একটা ফর্ম আছে, সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে, পূরণ করে কিন্তু আপনাকে এই ঠিকানায় পাঠাতে হবে। তো ফর্মটা কোথায় পাবেন, তো আপনাদের যে ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটার মধ্যেই কিন্তু ফর্মটা একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন, ঠিক এরকম জায়গায় কিন্তু ফর্মটা থাকবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো ফর্ম। তো এই ফর্মে কিন্তু এই জায়গাটা কোন পদের জন্য আবেদন করছেন সেটা দেবেন, এই জায়গায় আপনার ছবি অ্যাটাচ করবেন, এবং নিচে কিন্তু এই জায়গাটা আপনার নাম বড় হাতে, মেল ফিমেল সিলেক্ট করবেন, গার্জিয়ান নেম বা ফাদার নেম বা হাজব্যান্ড নেম ইত্যাদি আপনারা ফিল আপ করতে পারেন। এছাড়া রয়েছে কাস্ট, আপনি কোন কাস্টের ক্যান্ডিডেট সেটা কিন্তু এখানে লিখে দেবেন, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার অনুযায়ী লিখে দেবেন ঘরে, এবং আপনার বয়স কত সেই এজটাও কিন্তু আপনি লিখে দেবেন, ন্যাশনালিটি কী যদিও এটা ইন্ডিয়ান হবে, অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন, সঙ্গে ফোন নাম্বার দেবেন, এবং এই নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে রয়েছে ভিলেজ, সিটি, টাউন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন,
ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড। তো এই সমস্ত কিছু ফিল আপ করার পর নিচে দেখবেন আরও একটা পেজ রয়েছে, এই পেজের মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি যে পদের জন্য আবেদন করছেন তার জন্য আপনার কোয়ালিফিকেশান কী রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ডিটেলসটা ফর্মটা ফিল আপ করতে হবে। যেমন আপনার যদি হায়ার সেকেন্ডারি পাস আউট হয়ে থাকেন তাহলে আপনার পাসিং ইয়ার, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, মার্কস অবটেইনড অর্থাৎ টোটাল কত নম্বর পরীক্ষা ছিল এবং তার পার্সেন্টেজটা কিন্তু এখানে আপনাকে তুলে ধরতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে এই ছকটি পূরণ করতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বর একটা পার্ট রয়েছে, এই পার্টের মধ্যে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে কাজের উপর সেই পার্টটা কিন্তু এখানে উল্লেখ করবেন। এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও হবে, প্রাইভেট হলেও হবে, আবার এনজিও সংস্থাতে কাজ করার অভিজ্ঞতা থাকলেও হবে। তো সেই অনুযায়ী সেই অর্গানাইজেশনের নাম সেটা গভর্নমেন্ট, প্রাইভেট নাকি এনজিও সেটা লিখে দেবে এবং কত ডেট থেকে কত ডেট পর্যন্ত কিন্তু আপনারা কাজটি করেছেন সেটা উল্লেখ করবেন এবং কত বছর অভিজ্ঞতা আছে সেটা কিন্তু ফিল আপ করে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে কিন্তু কী কী ডকুমেন্টস আপনারা দিচ্ছেন সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে সেইগুলো কিন্তু আপনাকে এখানে ইয়েস করে দিতে হবে। যেমন আপনি এজ প্রুফ হিসাবে কি কোনো সার্টিফিকেট দিচ্ছেন, বার্থ সার্টিফিকেট অনুযায়ী যদি দিয়ে থাকেন তো ইয়েস, না দিলে নো। এবং তার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, আইনটি ভেরিফিকেশনের জন্য দিতে চান তাহলে ইয়েস, না দিলে নো। এবং তার সঙ্গে মার্কশিট ইত্যাদি পার্ট এই ঘরগুলি ইয়েস নো এর মাধ্যমে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। আর যেগুলো ইয়েস দেবেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে জেরক্স করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন আরেকটা ডিক্লারেশন দেওয়া হয়েছে, ডিক্লারেশন নিচে কিন্তু এই জায়গায় আপনার সিগনেচার করতে হবে এবং এই জায়গায় তার স্থান এবং ডেটটা লিখে দেবেন। এবং পুরো ফর্মটি ফিল আপ করার পর কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে প্রেরণ করতে হবে, সেই অ্যাড্রেসটি আপনারা লিখে দিতে পারেন, আবেদনপত্রটি পাঠাবেন এই ঠিকানায়। আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস, নর্থ চব্বিশ পরগনা, পিন নাম্বার 700124। এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ওই আপনার আবেদনপত্রটি পাঠাতে হবে সমস্ত সমস্ত ডকুমেন্টস সংযোগ করে। এবং আপনাদের জানিয়ে দেখি ফর্মটি ফিল আপ করার জন্য আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু 100 টাকার একটা ক্যাশ ডিপোজিট করাতে হবে ব্যাংকের মাধ্যমে। এবং যদি আপনি এসটি এসসি ওবিসি পদে বা ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু 50 টাকা ব্যাংক ডিপোজিট করতে হবে। তো এখানে দেখুন বলা হয়েছে থ্রো ক্যাশ ডিপোজিট করতে হবে যে কোনো ব্রাঞ্চের ব্যাংক থেকে, এবং বলা হয়েছে তার যে ব্যাংকে আপনারা টাকাটি ট্রান্সফার করবেন বা যে ব্যাংকে আপনারা টাকাটা ডিপোজিট করবেন সেই ব্যাংকটা হলো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। তার অ্যাকাউন্ট নাম্বারটা পর্যন্ত দেওয়া রয়েছে, আইএফসি কোড দেওয়া রয়েছে এবং বারাসাত ব্রাঞ্চের এই অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তার সাথে বলা হয়েছে যে কেউ কিন্তু চাইলে 2টি পদের জন্য আবেদন করতে পারেন ম্যাক্সিমাম। এবং তার সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে যাবে। এবং তার সাথেই বলা হয়েছে আবেদনের শেষ তারিখ সম্পর্কে এখানে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ হলো 29শে সেপ্টেম্বর। তো এর মধ্যে আপনাকে ফর্মটি ফিল আপ করে আপনাকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঠিকানায় কিন্তু আপনাকে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আপনার একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও প্রদান করার জন্য। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান, আমি তার যথাযথ উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং তার সাথে আপনি যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো কী করছেন, সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো মিলবো আবার একটা ফ্রেশ ভিডিও সাথে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। Thank you.